সাপ্তাহিক ছুটির দিনে সকাল সকাল জমে উঠেছে বইমেলা, শিশু প্রহরে শিশুদের সমাগমে মুখর বইমেলা প্রাঙ্গণ। মেলার খবর সংগ্রহে এই মুহূর্তে বাংলা একাডেমিতে আছেন সহকর্মী জুবাইয়া ঝুমা, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঝুমা, বইমেলায় লেখক, শিশু ও পাঠক সমাগম কেমন দেখছেন, আর নতুন বই প্রকাশ এবং বিক্রি বাটার বিষয়ে কি বলছেন প্রকাশকরা? ধন্যবাদ আইভিরোনা আপনাকে। আজকে সাপ্তাহিক ছুটিতে শিশু প্রহরে শিশুদের শিশু প্রহরে যে অনুষ্ঠানটি থাকে সেই শিশু প্রহরটি শুরু হয়েছিল সকাল 11:30। এখন বর্তমানে শিশু প্রহর শেষ হলেও শিশুদের মাঝখানে যে আনন্দ, সে আনন্দের রেশ এখনো কাটেনি। শিশু প্রহরে শিশুদের আনন্দে মেতে আছে প্রতিটি শিশুরাই। শিশু প্রহর আবার শুরু হবে বিকেল 3:30 এবং সন্ধ্যা 6:30। আপনাকে জানিয়ে রাখি আগামী 17 মার্চ আন্তর্জাতিক শিশু দিবসে শিশু প্রহরে থাকবে শিশুদের জন্য জমকালো আমেজপূর্ণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সিসিমপুরের হালুম, ইকরি, তারপর হচ্ছে টুকটুকি, এরকম বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক মজার মজার কার্টুনরাই উপস্থিত থাকবে তাদেরকে সারাদিন আনন্দ দেওয়ার জন্য। লেখক, পাঠক, প্রকাশক, তাদের উপস্থিতি অনেকে রয়েছে। লেখক, পাঠক, প্রকাশক, তারা প্রত্যেকেই বলছে বইমেলা শেষের দিকে যেহেতু বেচা কেনা ইনশাল্লাহ ভালো হবে, আর সবকিছু মিলে বইমেলায় মুখরিত পরিবেশ রয়েছে। এই ছিল আইভিরুনা আমার কাছে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।